ধর্ষণ হওয়ার হারের বিবেচনায় শীর্ষ 10টি দেশের তালিকা। আপনি জানলে অবাক হবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কা এ লিস্টে রয়েছে। নাম্বার 1 আমেরিকা। কি ভাবছেন, ভুল শুনেছেন? না, আপনি একেবারে ঠিক শুনেছেন। পৃথিবীর এই সুপার পাওয়ার দেশটি ধর্ষণের দিক থেকেও সুপার পাওয়ার। এখানে ধর্ষকের 99% পুরুষ। ভাবছেন এটা আবার কেমন কথা? বাকি 1% ধর্ষণ নারীদের মাধ্যমে হয়। ইউএস ব্যুরো জাস্টিসের হিসাব মতে ধর্ষিতদের 91% নারী এবং বাকি 9% পুরুষ। ন্যাশনাল ভায়োলেন্স অ্যাগেনেস্ট ওমেন সার্ভিসের তথ্য মতে প্রতি 6 জন নারীর 1 জন এবং প্রতি 33 জন পুরুষের 1 জন আমেরিকায় ধর্ষণের শিকার হয়। মাত্র 16% ধর্ষণ কেস রিপোর্ট করা হয় আমেরিকায়। নাম্বার 2 দক্ষিণ আফ্রিকা। 2012 সালে দক্ষিণ আফ্রিকাতে 65,000 ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতনের রিপোর্ট হয়েছে। পৃথিবীর ধর্ষণের রাজধানী হিসেবে দক্ষিণ আফ্রিকা বিখ্যাত। 4,000 নারীর উপর একটি জরিপ চালালে 3 জনের 1 জন বলে তারা ধর্ষণের শিকার। মেডিকেল রিসোর্স কাউন্সিল MRC-এর এক জরিপে দেখা গেছে যে দক্ষিণ আফ্রিকায় 25% পুরুষ জীবনে একবার হলেও ধর্ষণ করেছে। শিশু ধর্ষণের হার দক্ষিণ আফ্রিকাতে সবচেয়ে বেশি। এখানে কেউ যদি ধর্ষণ করে ধরা পড়ে তাহলে তার সাজা মাত্র 2 বছরের। নাম্বার 3 সুইডেন। ইউরোপের মধ্যে সর্বাধিক ধর্ষণ হওয়ার সুইডেন এবং পৃথিবীর মধ্যে তৃতীয়। সুইডেনে প্রতি 4 জনে 1 জন নারী ধর্ষণের শিকার হয়। সুইডিশ পুলিশের রিপোর্ট অনুযায়ী 2009 সালে সুইডেনে ধর্ষণের হার পূর্ববর্তী 10 বছরের তুলনায় 58% বৃদ্ধি পেয়েছে। নাম্বার 4 ভারত। ধর্ষণের হার যেন ভারতে ক্রমাগতই বেড়ে চলেছে। ভারতে নারীদের উপর নির্যাতনের মধ্যে সবচাইতে কমন হলো ধর্ষণ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোয়ের তথ্য মতে 2012 সালে ভারতের 24,923 ধর্ষণের রিপোর্ট করা হয়। তবে ভারতে ধর্ষণ হলে তার রিপোর্ট হয় একদমই নগণ্য মাত্রায়। তবে আশঙ্কাজনক বিষয় হলো রিপোর্ট করা ধর্ষণ কেসের 98% নারী ধর্ষণের শিকার হয়েছে তার পিতার নিকট আত্মীয় প্রতিবেশী বা পরিজনদের মাধ্যমে। তথ্য মতে ভারতে প্রতি 22 মিনিটে 1টি করে ধর্ষণ হয়। নাম্বার 5 যুক্তরাজ্য। যুক্তরাজ্য অনেক দেশের জন্য আদর্শ হিসেবে আছে অনেক যুগ ধরে, তাদের সভ্যতা, তাদের উন্নত প্রযুক্তির জন্য। কিন্তু এই যুক্তরাজ্য যে পৃথিবীর মারাত্মক পঞ্চম ধর্ষণ প্রবণ দেশ এটা কয়জনই বা জানে। ইংল্যান্ড ও ওয়েলসে প্রতি বছর প্রায় 85,000 নারী ধর্ষণের শিকার হয়। এছাড়া 4 লাখের উপরে নারী প্রতি বছর যৌন নির্যাতনের শিকার হয়। 5 জনে 1 জন নারী 16 বছরের পরে কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয়। নাম্বার 6 জার্মানি। সরকারি হিসাব মতে 2,40,000 নারী ও কিশোরী জার্মানিতে এই ধর্ষণের কারণে মারা গেছে। এ পর্যন্ত সরকারি হিসেবে জার্মানিতে 65,07,394 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। প্রযুক্তিতে অনেক এগিয়ে গেলেও মানবিকতার দিক থেকে অনেক পিছিয়ে পড়ে আছে জার্মানি। নাম্বার 7 ফ্রান্স। এই তো 1980 সাল পর্যন্ত ধর্ষণ ফ্রান্সে অপরাধ হিসেবে স্বীকৃতি ছিল না। নারীর অধিকার বা নিরাপত্তা বিষয়ক আইন ফ্রান্সে বেশ নতুন। তাদের ঐতিহ্য যতই পুরাতন হোক না কেন, সরকারি মতে ফ্রান্সে প্রতি বছর 75,000 নারী ধর্ষণের শিকার হয়। তবে ধর্ষণের শিকার হওয়া নারীদের মাত্র 10% পুলিশে অভিযোগ করে। নাম্বার 8 কানাডা। এ লিস্টে কানাডার নাম দেখে আপনি অবাক হচ্ছেন? আরেকটু ধৈর্য ধরুন, অনেক বিষয় অপেক্ষা করছে। যাই হোক, এ পর্যন্ত কানাডায় ধর্ষণ হয়েছে এমন রেকর্ড আছে 25,16,918 জন। কানাডাতে যে পরিমাণ ধর্ষণ হয় তার মাত্র 6% রেকর্ড করা হয়। কানাডায় প্রতি 3 জন নারীর 1 জন যৌন নির্যাতনের শিকার হয়। জাস্টিস ইনস্টিটিউট অফ ব্রিটিশ কলম্বিয়া এর একটি রিপোর্ট মতে কানাডায় প্রতি 17 জন নারীর 1 জন ধর্ষণের শিকার হয়। নাম্বার 9 শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সিভিল ওয়ার শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু এখনও নিরাপত্তা বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি শ্রীলঙ্কার নারীরা। জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে যে 14.05% শ্রীলঙ্কান পুরুষ কোনো না কোনোভাবে ধর্ষণ করেছে বা ধর্ষণ করার চেষ্টা করেছে। এর মধ্যে 96.5% ধর্ষক কোনো আইনের আওতায় আসে না। 64.9% ধর্ষক একের অধিকবার ধর্ষণ করেছে। এছাড়া 2.7% পুরুষ অন্য পুরুষকে ধর্ষণ করে। নাম্বার 10 ইথিওপিয়া। জাতিসংঘের হিসেব অনুযায়ী ইথিওপিয়ার প্রায় 7% নারী যৌন নির্যাতনের শিকার হয়। ইথিওপিয়ায় এটা মোটামুটি কমন ব্যাপার যে কারো কোনো মেয়ে পছন্দ হলে তুলে নিয়ে গিয়ে যতদিন না পর্যন্ত সে মেয়ে গর্ভবতী হয় ততদিন ধর্ষণ করে থাকে। এছাড়া ইথিওপিয়ার সেনাবাহিনী সদস্যরাও নিয়মিত সিভিলিয়ান নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে।